মিঠাই শেষ হয়ে গেলেও মিঠাই রানীর খোঁজ নেওয়া এখনও হয়নি বন্ধ। তার কারণ সৌমিত্রিষা কুণ্ডুর নিত্যদিনের খোঁজ নিতে ভালোই বাসেন তার ফ্যান্স ফলোয়ার্স, আর তাই তো তারা প্রত্যেকেই নজর রাখেন তার সোশ্যাল হ্যান্ডেলে। কারণ সৌমিত্রিষা কুণ্ডু যে কতটা অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে সেটা তো এতদিনই সকলেরই জানা। দিন কয়েক ধরেই একটা ছবি বেশ ঘোরাফেরা করছে সোশ্যাল প্ল্যাটফর্মে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে খুব যত্ন করে মিষ্টি খাইয়ে দিচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়কে নান আদতে সৌমিত্রিষা কুণ্ডু। তাহলে কি সেটা কোনো সিনেমার শুটিংয়ের দৃশ্য? আর সিনেমা বলতেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে দেবের বিপরীতে তার টলিউড ডেবিউ প্রধান। সৌমিত্রিষার এই ছবিটা এখন সোশ্যাল প্ল্যাটফর্মে রীতিমতো হয়ে দাঁড়িয়েছে ভাইরাল, যা দেখে অনেকেরই ধারণা হচ্ছে যে প্রধান ছবিরই শুট হয়ে গেছে। দেবের এই সিনেমা নিয়ে এখন উত্তেজনা রয়েছে তুঙ্গে। মিঠাই নিয়ে সকলের মনেই রয়েছে একটা দারুণ এক্সাইটমেন্ট, প্রত্যেকেই দেখতে চাইছেন সৌমিত্রিষার ক্যারেক্টারটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে প্রধান সিনেমাতে, এবং দেবের বিপরীতে তার অভিনয় দেখার জন্য এখন সকলেই রয়েছেন তাকিয়ে। তবে আসল সত্যিটা কি? তাহলে কি শুরু হয়ে গেল প্রধানের শুটিং? আসলে এই ছবিটা বেশ অনেক আগের। যেরকম অনেকেরই মনে থাকবে জি বাংলা সোনা সংসার 2022-এর প্রোমো শুটের সময় এই ছবিটি তোলা হয়েছিল। সেই ছবিটা এখন নতুন করে ভাইরাল হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে। জি বাংলা মিঠাই সিরিয়ালটি আড়াই বছর ধরে চলেছিল, একটানা ভালোবাসা পেয়েছেন সৌমিত্রিষা কুণ্ডু এবং আদ্রিত রায়। তাদের জুটিটা হয়ে দাঁড়িয়েছিল অনস্ক্রিন অফস্ক্রিন সকলের প্রিয়। অফস্ক্রিনে তাদের জুটির নাম দেওয়া হয়েছিল আদ্রিত্রিষা জুটি, এবং অনস্ক্রিনে তাদের জুটির নাম ছিল অবশ্যই সিধাই জুটি, অর্থাৎ সিদ্ধার্থ মোদক এবং মিঠাই। এবার প্রধান সিনেমাতে দেবের বিপরীতে দেখা মিলতে চলেছে সৌমিত্রিষা কুণ্ডুর, এবং এই সিনেমাতে আবারও দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের জুটিও ফেরত পেতে চলেছেন দর্শকেরা। তাই তো সকলেই ভাবছিলেন হয়তো মিঠাই অর্থাৎ সৌমিত্রিষা কুণ্ডুর এই মিষ্টি খাওয়ানো দৃশ্যটা আসলে সিনেমার, কিন্তু না। তাই এই ছবিটাই এখন সকলের মনে আরও বেশি এক্সাইটমেন্টকে বাড়িয়ে দিচ্ছে প্রধান সিনেমার জন্য। জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে প্রধানের কাজ। ব্যোমকেশ মুক্তির পরপরই শুরু হবে এই সিনেমার শুটিং, যা হতে চলেছে নর্থ বেঙ্গলে। দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত টনিক সিনেমাটি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল, এবার দেখার প্রধান সিনেমাটিতে কতটা মন জয় করে নিতে পারে। তবে প্রধান সিনেমাতে আরও একটি বিষয় কিন্তু প্রধান হয়েই দাঁড়িয়েছে, তা হলো সৌমিত্রিষা কুণ্ডুর টলিউড ডেবিউ দেবের বিপরীতে। তাই সবটা মিলিয়ে প্রধান সিনেমার দিকেই এখন সকলের নজর, আর সব ঠিক থাকলে ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে প্রধান। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের চ্যানেল এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।